রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল দেওয়া হচ্ছে, এটি অবশ্যই মাছ দেখানো লেখা আছে, কিন্তু মাছ দেখানো প্রপার ঠিক নয়। জাল দিয়ে বাটা মাছ বাদ দিয়েছেন চাপড়া পুকুর বাইর খণ্ড। তো ওনারা কিছুদিন পাঁচটি বন্ধ রেখেছিলেন, বন্ধ রেখে আরও ভালোভাবে চালানোর চেষ্টা করছেন ওনারা। আশা রাখবো যেন আগামী দিনে যে পাস চলবে সেখানে যেন সুন্দরভাবে মাছ খায়। পুকুরে বাটা মাছ যেটা ছিল সেটা ওনারা যতটা সম্ভব বাদ দিয়ে দিয়েছেন এবং আরও নতুন কিছু মাছ ওনারা ছেড়েছেন। তার কিছু দৃশ্য কমিটি আমার সঙ্গে শেয়ার করেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুকুরে কীরকম কী মাছ ছাড়া হয়েছে বা রয়েছে সেটা এই ভিডিও থেকে কম বেশি আপনারা আইডিয়া পাবেন, তার জন্যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তবে আগামী দিনে কীরকম কী মাছ খাবে, আদৌ মাছ খাবে কি খাবে না, না প্রচুর পরিমাণে মাছ খাবে সেটা আমি বলা সম্ভব নয়। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। কত হবে এটা? কালকে হবে জাল? কত হবে এটা? উঠবে রানা হয় না তাড়াতাড়ি। কত হবে এটা? কত হবে এটা? বেশি কাটাকাটি করছি, বড় মাছ নাকি সেই থেকে বারণ করছি, একবার নষ্ট হয়ে যাবে। ভারী আছে, থাক না ওই নাড়াবি না, একদম নাড়াবি না, দাঁড়া উঠছে মাছগুলো। পোকড়া যাবে না?
বড় কাতলাটা একবার চাকিয়ে তোল না মারা, যখন উঠে গেল ভিডিওতে তো ভাষাটা উঠছে, থাকবে নাকি ভাষাটা কেটে দিবি? ওটাকে শ্রেণীকে ধরেছিল, ওটাকেই ধরেছিল, ওটাকেই ধরেছিলাম। ঠিক আছে।